প্রিয়াঙ্কা নিকের বিয়ে হচ্ছে এই প্রাসাদে সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করেছেন কি বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন আর কোনো রাগঢাক নয় সামনে বিয়ে প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের ঠিক কোন দিন তা অবশ্য সরাসরিভাবে জানায়নি তারা শোনা যাচ্ছে ত্রিশ নভেম্বর থেকে দুই ডিসেম্বরের মধ্যেই সেই শুভ দিন যোধপুরের উমেদ নাকি হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো বন্ধুরা একবার উকি মারা যাক এই প্রাসাদের অন্দরে উনিশশো থেকে তেতাল্লিশ সাল প্রায় চোদ্দ বছর ধরে স্থপতি হেনরিভন ল্যানজেস্টারের তত্ত্বাবধানে এক কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছিল উমেদ ভবন রাজা উমেদ সিং এর আমলের এই ভবনটি ছাব্বিশ আগর জায়গা জুড়ে রয়েছে মার্কানা মার্বেল বার্মিস টিক উডের অন্দরে পাবেন তিনশো সাতচল্লিশটি ঘর এবং একটি বিশাল ব্যাংকুয়েট হল এতে প্রায় তিনশো তিথির আপ্যায়ন সম্ভব রাজা অমিত সিং এর নাতি দ্বিতীয় গজ সিং এটি তাজ হোটেলিয়ার গোষ্ঠীকে এই ভবনের লিজ দিয়েছিলেন সেই থেকে তাজ গ্রুপ এই প্রাসাদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে এটি বিশ্বের অন্যতম বড় ব্যক্তি মালিকানাধীন প্রাসাদ যোধপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় দশ কিলোমিটার দূরে পাহাড় চূড়ায় রয়েছে অমিত ভবন এটি ভাড়া নিতে খরচ হবে ন্যূনতম সাতচল্লিশ হাজার থেকে সর্বোচ্চ এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত এত গেল সাধারণ ঘর পিছু গড় হিসেব এর সঙ্গে অন্যান্য খরচ কিন্তু আলাদা প্রিয়াঙ্কা বা নিকের বিয়ে শুধু নয় এর আগেও উমেদ ভবনে সেলিব্রিটিদের বিয়ের অনুষ্ঠান হয়েছে স্টার লিজ হার্লের সঙ্গে অরুণ নায়ের বিয়ে হয়েছিল এই প্রাসাদে সালটা ছিল দু হাজার সাত যোধপুরে অরুণের নিজের শহরে একেবারে হিন্দু মতে বিয়ে করেছিলেন তারা বিয়ে তো বটেই জন্মদিনের অনুষ্ঠানেও উমেদ ভবন ভাড়া নিয়েছিলেন সেলিব্রিটিরা দু সালে তেরো সালে নেতা নীতা আম্বানীর পঞ্চাশতম জন্মদিনও ধুমধাম করে এখানে আয়োজিত হয়েছিল সে সময় দুদিনের অনুষ্ঠানে খরচ হয়েছিল দুইশ বিশ কোটি টাকা এক সময় তো ব্রাগ পিট এবং অ্যাঞ্জোলিনা জোলির বিয়ের অনুষ্ঠানেও উমেদ ভবনে হবে বলে শোনা গিয়েছিল পরে যদিও তা বদলে দক্ষিণ ফ্রান্সের এক শহরে হয় অ্যাঞ্জোলিনা জোলি অভিনীত আ মাইটি হার্ট ফিল্মের শুটিং সময় উমেদ ভবন নজর কেড়েছিল এই সেলিব্রিটির জুটির দু সালে হলিউড ফিল্ম ডার্ক নাইট এর শুটিং রাজস্থানের মেহরানগড় ফোর্টে হয়েছিল কিন্তু সে সময় ওই ফিল্মের পরিচালক ক্রিস্টোফার নোলান অভিনেতা ক্রিশ্চিয়ান বেলসহ অন্য অভিনেতারা অমিত ভবনে রাত কাটাতেন মেডোনা বা মিক জ্যাগারের মতো সেলিব্রিটিদের পছন্দের তালিকাতেও রয়েছে এই প্রাসাদ প্রায় এক দশক আগে অশিরিয়া অভিষেকের বিয়েও হওয়ার কথা ছিল অমিত ভবনে প্রাথমিকভাবে তেমন কথাবার্তা হলেও পরে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছিল তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটিতে লাইক ও শেয়ার বি আমাদের সাথে থাকুন ধন্যবাদ